Bismillahir Rahmanir Rahim. Shaptom Sirinir Satro Baira Tumra Jekhane Aso Asha Kori Allah Rahmate Bhalo Aso Ami Tomader Duay Allah Oshesh Meherbanite Bhalo Asi Aaj Amora Protidiner Ei Online Class Amora Online Class Er Dharabahikotay Aske Islamiath Bisher Al Ihsan Porupokar Oddhayer Alochona Korbo Tumra Jekhane Aso Monojog Diye Tumra Ei Porata Shunba Ebong Ei Oddhayta Bhalo Kore Porba Al Ihsan Ihsan Shobder Ortho Holo Onner Upokar Kora Manush Somaj Boddho Jib Manush Eka Eka Boshobash Korte Pare Na একে অন্যের সহযোগিতা প্রয়োজন হয় সেজন্য আর আল্লাহ তাআলা দুনিয়াতে সকল মানুষকে সমান যোগ্যতা দিয়ে সৃষ্টি করেন নাই কাউকে ধনী কাউকে গরীব কাউকে শিক্ষিত কাউকে মূর্খ কাউকে হৃষ্টপুষ্ট কাউকে দুর্বল হ্যাঁ কেউ অন্ধ কেউ দৃশ্যমান বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইজন্য মানুষ একে অপরের সহযোগিতা প্রয়োজন আর একে অন্যের উপকার করার আরবি শব্দই হলো আল ইহসান ইহসান শব্দের অর্থই হলো পর উপকার করা অন্যের উপকার করা আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং এটা একটা আল্লাহর পরীক্ষা যে মানুষ একে অন্যের উপকার করে কিনা কারণ আল্লাহ তাআলা সর্বদাই মানুষের উপকার করে আসছেন আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতেছেন যে একে অন্যের উপকারের মধ্যে আসি কিনা আর এই অন্যকে উপকার করলে আল্লাহ তাআলা অনেকগুলো লাভও দিয়েছেন এর দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন আল্লাহ তাআলার ভালোবাসা অন্যের উপকারের মাধ্যমে অর্জন করা যায় যে ব্যক্তি অন্যের উপকার করবে আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই ভালোবাসবে আল্লাহ তাআলা বলেন ফাইলুল ইহসান পর উপকারের উপকারিতা ক্বাল আল্লাহ তাআলা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন তোমরা ইহসান করো তোমরা পর উপকার করো তোমরা অন্যের উপকার করো আরেক দুর্বল ভাইয়ের উপকার করো অন্য মানুষের উপকার করো তোমরা আল্লাহ সৃষ্টিজীবীর প্রতি উপকার করো আল্লাহ সৃষ্টিজীবীর প্রতি তোমরা সদয় হও দয়াবান হও কি হবে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তাআলা পর উপকারীদেরকে আল্লাহ তাআলা অন্যের উপকারকারীদেরকে ভালোবাসে তাহলে আমরা অন্যের উপকার করলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবো আমরা অন্যের উপকারের মাধ্যমে আমরা নিজেদের জীবনের জীবন সার্থক করতে পারবো আল্লাহ তাআলা অন্যের উপকারের মাধ্যমে আল্লাহ খুশি হবেন আল্লাহ খুশি হলে আমরা জান্নাত পেয়ে যাব এই জন্য আমরা অন্যের উপকার করব অন্যের উপকার করা নিজের লাভ অন্যের উপকার করলে নিজের উপকার হয় অন্যের উপকার করলে নিজের লাভ হয় দুনিয়াতেও লাভ হয় আখেরাতেও লাভ হয় অন্যের উপকার করলে নিজের সম্মান বৃদ্ধি পায় অন্যের উপকার করলে নিজের হ্যাঁ আত্মীয় স্বজন বেড়ে যায় অন্যের উপকার করলে নিজেরও উপকার হয় এবং রাসূলুল্লাহ আলাইহিসসালাম অন্যের উপকারের আরো সুফল দিয়েছেন আরো সুফলের ঘোষণা করেছেন অন্যের উপকারের আরো উপকারিতা বলেছেন ইয়াহসুলু হুব্বুল্লাহ বিল ইহসান আল্লাহ তাআলার ভালোবাসা অন্যের উপকারের মাধ্যমে অর্জন করা যায় এবং قال رسول الله صلى الله عليه وسلم رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করেন ارحموا من في الارض يرحمكم من في السماء তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো জমিনবাসীর প্রতি তোমরা উপকার করো জমিনবাসীদেরকে তোমরা উপকার করো দয়া করো يرحمكم من في السماء তোমাদেরকে আকাশের অধিপতি আল্লাহ তোমাদেরকে দয়া করবেন আকাশে যিনি আছেন আল্লাহ তোমাদের দয়া করবেন তোমরা যখন
মানুষের উপকার করবে, আল্লাহ তোমার উপকার করবে। তোমরা যখন মানুষের ক্ষতি করবে, আল্লাহ তোমার ক্ষতি করবে। সুতরাং মানুষের উপকার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করে, ইরহামু মান ফিল আরদি, তোমরা জমিনবাসী অর্থাৎ জমিনের সৃষ্টিজীব মানুষ, গরু, পশু, পাখি সকল জিনিসের উপকার করো। ইরহামুকুম মান ফিস সামা, তোমাদেরকে আল্লাহ তাআলা উপকার করবে, হ্যাঁ তোমাদের প্রতি দয়া করবে। এটা তিরমিজি শরীফের হাদিস। এরপরও মানুষের উপকারের মাধ্যমে, টাকার মাধ্যমে উপকার করা যায়, ভালো কথার মাধ্যমে উপকার করা যায়, সৎ পরামর্শের মাধ্যমে উপকার করা যায়, হ্যাঁ রাস্তাঘাট নির্মাণ করার মাধ্যমে মানুষের উপকার করা যায়, মানুষকে অন্ন দিয়ে উপকার করা যায়, খানা দিয়ে উপকার করা যায়, মানুষের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে উপকার করা যায়। এই মানুষের বিপদের সময় এগে আসা, মানুষের বিপদের সময় তার সহযোগিতা করা, সেবা শুশ্রূষা করা, এর দ্বারা উপকার করা যায়। যখন মানুষের উপকার করব, আল্লাহ তাআলা আমাদের উপকার করবেন, মানুষের ক্ষতি করব, আল্লাহ তাআলা আমাদের ক্ষতি করবেন। সেই জন্য আমরা এই মানুষের উপকার করব এবং আল্লাহ তাআলা সকল জীবের প্রতি আমরা দয়াবান হব, দয়া দেখাব, অন্যের উপকার করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালোবাসা পাব, আল্লাহ রহমত পাব এবং আখেরাতে আমরা জান্নাত পাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঠটা সুন্দরভাবে পড়ে এবং এই পাঠে শিক্ষণীয় জিনিসগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।